রাজনীতিতে কোন স্থির অবস্থান নেই পরিবর্তন হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন পরিবর্তন আসবেই দলের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে সস্তা কথা বলে কোনো লাভ নেই মন্তব্য করে ফখরুল বলেন গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় সংসদে কথা বলবে বিএনপি একই সাথে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি